আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিপিএসসি প্রথম ব্যাচ। আজকের ভিডিওটি ধান চাষের উপর। আমি ধান চাষের উপর বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি হচ্ছে প্রথম পর্ব। এ পর্বে ধানের বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে। প্রশ্ন নম্বর ১, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি? উত্তর হবে ধান। ২, পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান কততম? উত্তর হবে তৃতীয়। প্রশ্ন ৩, বাংলাদেশে হেক্টর প্রতি ধানের গড় ফলন কত? উত্তর ৪.৫ টন। প্রশ্ন ৪, চীন, জাপান ও কোরিয়ায় হেক্টর প্রতি ধানের গড় ফলন কত? উত্তর হবে ৬ থেকে ৬.৫ টন। প্রশ্ন নাম্বার ৫, বাংলাদেশে একই জমিতে বছরে কতবার ধান উৎপাদিত হয়? উত্তর হবে ৩বার। প্রশ্ন নাম্বার ৬, বাংলাদেশে কত সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি থেকে প্রথম উপসি জাতের ধান মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু হয়? উত্তর হবে ১৯৬৮ সালে। প্রশ্ন নাম্বার ৭, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি কর্তৃক উদ্ভাবিত কোন জাতটি বাংলাদেশে সর্বপ্রথম চাষাবাদ শুরু হয়? উত্তর হবে IR8। প্রশ্ন নাম্বার ৮, IRRI এর পূর্ণরূপ কী? উত্তর হবে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। প্রশ্ন ৯, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি কোথায় অবস্থিত? উত্তর ফিলিপাইনের ম্যালিনেতে অবস্থিত। প্রশ্ন ১০, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৯৭০ সালে। প্রশ্ন নাম্বার ১১, বর্তমানে ব্রি উদ্ভাবিত ধানের জাত, দেশের মোট ধানি জমির শতকরা কত ভাগে চাষাবাদ করা হয়? উত্তর হবে প্রায় ৮০ ভাগ জমিতে। প্রশ্ন নাম্বার ১২, ব্রি উদ্ভাবিত ধানের বর্তমান জাতের সংখ্যা কতটি? উত্তর হবে ১০৮টি। প্রশ্ন নাম্বার ১৩, ব্রি উদ্ভাবিত ধানের বর্তমানে ইনব্রিড জাতের সংখ্যা কতটি? উত্তর ১০১টি। প্রশ্ন নাম্বার ১৪, ব্রি উদ্ভাবিত ধানের বর্তমানে হাইব্রিড জাতের সংখ্যা কতটি? উত্তর হবে ৬০টি। প্রশ্ন নাম্বার ১৫, ধান উৎপাদনের মৌসুম কয়টি? উত্তর ৩টি, আউশ, আমন, বোরো। প্রশ্ন নাম্বার ১৬, আউশ মৌসুমে রোপণের জন্য চারার বয়স কত দিন হবে? উত্তর হবে ২০ থেকে ২৫ দিন। প্রশ্ন নাম্বার ১৭, আমন মৌসুমে যে সকল জাতের জীবনকাল ১২০ দিনের কম, ওই সকল জাতের রোপণের জন্য চারার বয়স কত দিন হবে? উত্তর হবে ২০ থেকে ২৫ দিন। যে ধানগুলো শর্ট ডিউরেশনের হবে, যেমন বিরি ধান ৭৫, এগুলো চারা সাধারণত ১৭ থেকে ২১ দিনের মধ্যে রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে। প্রশ্ন নাম্বার ১৮, নাবি আমন ধান চাষের ক্ষেত্রে কতদিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হবে? উত্তর ৪৫ থেকে ৬০ দিন। প্রশ্ন নাম্বার ১৯, বোরো মৌসুমে কতদিন বয়সের চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়? উত্তর হবে ৩৫ থেকে ৪০ দিন। প্রশ্ন নাম্বার ২০, RGA এর পূর্ণরূপ কী? উত্তর হবে র্যাপিড জেনারেশন অ্যাডভান্স। প্রশ্ন নাম্বার ২১, কোন মৌসুমে ভাদ্র মাসের পর কোনো ধান রোপণ করা উচিত নয়? উত্তর রোপা আমন মৌসুম। প্রশ্ন নাম্বার ২২, এক বর্গমিটারে কত গ্রাম বীজ লাগে? উত্তর ৮০ গ্রাম। প্রশ্ন নাম্বার ২৩, বন্যা সহনশীল ধানের জাত কোনটি? উত্তর হবে বৃধান ৫১ ও বৃধান ৫২। প্রশ্ন নাম্বার ২৪, বৃধান ৫১ ও বৃধান ৫২ আকস্মিক বন্যায় কতদিন জলমগ্ন অবস্থায় থাকতে পারে? উত্তর হবে ১০ থেকে ১৫ দিন। প্রশ্ন নাম্বার ২৫, লবণাক্ততা সহনশীল ধানের জাত কোনটি? উত্তর বৃধান ৭৩। প্রশ্ন নাম্বার ২৬, বৃধান ৭৩ কতদিন পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে? উত্তর হবে ৩ সপ্তাহ। প্রশ্ন নাম্বার ২৮, লবণাক্ততা সংবেদনশীল জাত বৃধান ৭৩ অঙ্গজ বৃদ্ধি থেকে প্রজনন পর্যন্ত কত মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে? উত্তর হবে RTS/মিটার। প্রশ্ন নাম্বার ২৯, বৃধান ৭৩ চারা অবস্থায় কত মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে? উত্তর ১২ DS/মিটার। প্রশ্ন নাম্বার ৩০, বোরো ধানের রোপণ মাঘ মাসের কত তারিখের মধ্যে শেষ করা উচিত? উত্তর হবে ১৫ মাঘের মধ্যে।
প্রশ্ন নাম্বার 31, ধান বীজ বাছাইয়ের জন্য 10 লিটার পরিষ্কার পানিতে কত গ্রাম ইউরিয়া সার মেশাতে হয়? উত্তর হবে 375 গ্রাম। প্রশ্ন নাম্বার 32, ধান বীজ বাছাইয়ের জন্য 10 লিটার পরিষ্কার পানিতে কত কেজি বীজ ছেড়ে দিতে হবে? উত্তর হবে 10 কেজি। প্রশ্ন নাম্বার 33, শোধনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে বীজ 15 মিনিট ডুবিয়ে রাখলে বীজ জীবাণুমুক্ত হয়? উত্তর হবে 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে। প্রশ্ন নাম্বার 34, শোধনের জন্য 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে বীজ কতক্ষণ ডুবিয়ে রাখলে জীবাণুমুক্ত হয়? উত্তর হবে 15 মিনিট। প্রশ্ন নাম্বার 35, 1 হেক্টর সমান কত বিঘা? উত্তর হবে 7.47 বিঘা। 36, পাতা লালচে রেখা রোগের কারণ কি? উত্তর হবে ব্যাকটেরিয়া। প্রশ্ন নাম্বার 37, মরাডিক লক্ষণ প্রকাশ পায় কোন প্রকার আক্রমণে? উত্তর, মাজরা পোকার আক্রমণে। প্রশ্ন নাম্বার 38, চারা অবস্থায় পাতা পড়া রোগ হলে সম্পূর্ণ গোছা পচে যায় তাকে কি বলে? তাকে বলা হয় কৃষক। 39, প্রতি 100 বর্গমিটারে পাখি বসার জন্য কয়টি ডাল পুঁতে দিতে হবে? উত্তর, 1টি। প্রশ্ন নাম্বার 40, ব্রি হাইব্রিড ধান 8 কোন মৌসুমের জাত? উত্তর, বোরো মৌসুমের জাত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।